কৃষি যান্ত্রিকীকরণ, এই কৃষি যান্ত্রিকীকরণের কথাটা কিন্তু তিনি সবসময় বলতেন। আমরা এ ব্যাপারে কিন্তু যথাযথ কাজ করছি, মানুষকে সহযোগিতা দিচ্ছি এবং এটা কিন্তু অনেকটা এগিয়ে যাচ্ছে, এখন মানুষের আগ্রহ বাড়ছে। কিন্তু কৃষি যন্ত্রপাতি এত বেশি মূল্যবান যে সেটা হয়তো কিছু মানুষ কিনতে পারছে, কিন্তু ব্যবহারের ক্ষেত্রে সাধারণ কৃষকদের মানে সুযোগটা এত বেশি না। হয়তো বড় যারা ধনী তারাই কিনতে পারছে। সেই ক্ষেত্রে আমরা যদি একটা সমবায়ের মাধ্যমে এই কৃষি যান্ত্রিকীকরণের ব্যবস্থাটা হাতে নিই, তাহলে যারা এমনকি যারা অনিবাসী মালিক আছে, যারা এলাকায় থাকে না, তাদের জমি বা যারা বসবাস করে তাদের জমি, সব জমি কিন্তু চাষের আওতায় আনা যায়। এবং চাষের আওতায় এনে সেই উৎপাদিত পণ্যটা, যেটা জাতির পিতার এটাই ওনার পরিকল্পনা ছিল যে যারা কিষাণ কিষাণী তারা তাদের একটা ন্যায্য ভাগ পাবে, যারা জমির মালিক তারা তাদের ভাগ পাবে। জমির মালিক ওখানে যারা বসবাস করে বা যারা মানে অনিবাসী যারা হয়তো অনুপস্থিত তারা, আর সমবায় কাছে একটা ভাগ যাবে আর সরকার ট্যাক্স পাবে। এই পরিকল্পনাটা বাস্তবায়ন করতে পারলে আমাদের দেশের জমিগুলি, কারণ যান্ত্রিকীকরণ করতে গেলে আমাদের যে ছোটো ছোটো ভাগ ভাগ করা জমি সেটা তো করা যায় না, আমাদের বড় জমি একসাথেই করতে হবে। এখন কিছু কিছু জায়গায় সমলয় করে করা হচ্ছে, কিন্তু এটাকে একটা স্থায়ী রূপ দিতে পারলে আমাদের উৎপাদনটা আরও বৃদ্ধি পাবে। কারণ উৎপাদনে কৃষি উপকরণ এটা যদি কৃষকের কাছে পৌঁছে দেওয়া যায় সময় মতো, আর তারা উৎপাদন করার পরে উৎপাদিত পণ্যটা বাজারজাত করাটা সবথেকে প্রয়োজন। আমরা একটা অল্প কিছু উৎপাদন হোক বা যাই হোক, সব কিছু যদি সমন্বিত করে বাজারজাত করার সুযোগটা করে দিতে পারি, তাহলে কিন্তু আমাদের আর কোনো কিছুই বড়মুখী হয়ে থাকতে হবে না, সেটা আমি বিশ্বাস করি। বরং আমরা উৎপাদন বাড়িয়ে উদ্বৃত্তটা আমরা রপ্তানিও করতে পারবো, প্রক্রিয়াজাত শিল্প গড়তে পারবো, কৃষি প্রক্রিয়াজাত খাদ্য প্রক্রিয়াজাত শিল্প আমরা গড়ে তুলতে পারি। আমরা 100টা অর্থনৈতিক অঞ্চল করছি, এই সব জায়গায় যাতে বিনিয়োগটা হয় সেদিকেও বিশেষভাবে দৃষ্টি দেওয়া, এবং আমাদের এলাকা ভিত্তিক কিছু উৎপাদিত পণ্য আছে সেগুলির উপরে গুরুত্ব দিয়ে তার উৎপাদন বাড়ানো বা তার মানে কোয়ালিটিটাও দেখা, সেই বিষয়টার দিকে নজর দেওয়া বোধহয় দরকার। কারণ আমাদের গ্রামীণ অর্থনীতিকে যত বেশি শক্তিশালী করতে পারি এবং দেশের গ্রামের মানুষের ক্রয় ক্ষমতা যত বাড়াতে পারি, ইতিমধ্যে আপনারা জানেন যে এই 15 বছরে কিন্তু আসলে অনেক বদলে গেছে আমাদের দেশ। গ্রামগুলি এখন অনেকটা, আমরা যেমন আমার গ্রাম আমার শহর এটা বলার সাথে যে উন্নয়নের যে প্রকল্পগুলি আমরা বাস্তবায়ন করে যাচ্ছি তার শুভফল কিন্তু গ্রামগুলি পেতে শুরু করেছে। কাজে সেদিকে আরও আমরা যদি একেবারে সুপরিকল্পিতভাবে কাজে লাগাই সেটা আমরা কিন্তু যথাযথভাবে উন্নয়নটা করতে পারব। আমি আরেকটি বিষয় বলব, জলবায়ু পরিবর্তনের প্রভাবটা আমাদের দেশে প্রচুর পড়ছে, আর বিশেষ করে আমাদের আমরা অবশ্যই ইতিমধ্যে নদীগুলি ড্রেজিং করা, নাব্যতা বাড়ানো, জলাধারগুলি সংস্কার করা, সেগুলির ব্যাপারে যথাযথ পদক্ষেপ নিচ্ছি। সেখানে আমি মনে করি আমাদের সরকারি জমি, নদী, বনভূমি, পাহাড়, প্রাকৃতিক জলাশয় সব কিছু আমাদের রক্ষা করতে হবে। বর্ষাকালীন সময় বৃষ্টির পানি সহ বা বর্ষার পানিটা আমাদের ধরে রাখা, এবং যখন আমাদের শুকনো মৌসুমে সেটাকে আমাদের ব্যবহার করা, আমরা চাষের জন্য ব্যবহার করতে পারি, নিজেদের সুপেয় পানির জন্য ব্যবহার করতে পারি। ভূগর্ভস্থ পানিটা কম ব্যবহার করে ভূগর্ভস্থ পানি যত বেশি আমরা ব্যবহার করতে পারি সেদিকে বিশেষভাবে দৃষ্টি দেওয়া দরকার। আরেকটা বিষয় হচ্ছে যে আমরা এখন সুপেয় পানির ব্যবস্থা করেছি প্রায় উপজেলা পর্যায় পর্যন্ত, ইউনিয়ন পর্যায় পর্যন্ত, কিন্তু একবার যখন এই যে পানি মানে পাইপে সাপ্লাইও দেওয়া হচ্ছে, কিন্তু সেটা একবার করে ফেলার পর সেগুলি যে আবার বারবার একটু সংস্কার করতে হয়, পরিষ্কার করতে হয়, সেগুলিতে কিন্তু বিশেষ নজর দেওয়া হয় না, সেদিকে একটু বিশেষ নজর দেওয়া দরকার বলে আমি মনে করি। অন্তত পানি যখন পরিশোধন করা হয় সেই পরিশোধনগারের যে উপকরণগুলি সেগুলি সব একবার করলে তো সে তো আজীবন চলবে না, সেগুলিও পরিবর্তন করতে হবে, পরিষ্কার করতে হবে, কাজে সেটা কিন্তু করা হয় না। এখানে আমাদের জনস্বাস্থ্যকে যদি একটু বিশেষভাবে নজর দেওয়া যায় তো সেই এই ক্ষেত্রে সমস্যাটা দেখা দেবে না।
তাহলে আমরা কয়েক বছর আগে করে দিয়েছি, এখন দেখা যাচ্ছে অনেক জায়গায় পানি কোয়ালিটি সেরকম থাকে না, পানির অবস্থাটা। তো এই বিষয়ে তো আমাদের নজর দিতে হবে। আমরা এখন প্রায় 97-98 ভাগ মানুষকে কিন্তু সুপেয় পানি দিতে পারছি, তাছাড়া স্যানিটারি ল্যাট্রিনও আমরা করে সুস্বাস্থ্য ব্যবস্থা আমরা নিয়েছি। তো এইসব ক্ষেত্রগুলি কিন্তু একবার করে ফেললে চলবে না, এটা মাঝে মাঝে নজরদারিও বাড়াতে হবে এবং এগুলি যাতে চলমান থাকে সেদিকে বিশেষ দৃষ্টি দিতে হবে। দুর্যোগ প্রবণ দেশ আমাদের, আমি ধন্যবাদ জানাই আমাদের জেলা প্রশাসনে যারা আছেন বা কমিশনার আছেন, বিভাগীয় কমিশনাররা, যে কোনো দুর্যোগে আপনারা সাথে সাথে ছুটে যান মানুষের কাছে এবং মানুষের পাশে দাঁড়ান এবং তাদেরকে সহযোগিতা করেন।